নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আজকের দ্বিতীয় ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। বন্ধু, সিএফএলে বিদেশি খেলোয়াড় কারা হবে এটা নিয়ে কিছুক্ষণ আগে আমার ভিডিওতে আমি আমার মতন করে একটা মতামত ব্যক্ত করেছি, সেটা আপনারা নিশ্চয়ই শুনেছেন। চমক তো ইস্টবেঙ্গলে অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে পড়েছে, আদৌ সেগুলো চমক কি চমক নয় সেটা বলা কঠিন। তবে আপনাদেরকে একটু স্মৃতির স্মরণীতে টাইম মেশিনে আমি পেছন দিকে ফিরিয়ে নিয়ে যাব। বন্ধু, মনে পড়ে ডুডং হিউনের কথা? উল্কার গতিতে তার আগমন এবং একই সঙ্গে উল্কার গতিতেই বোধহয় তার প্রস্থান বিসর্জন হয়ে গিয়েছিল। 2015 সালে তিনি যখন ইস্টবেঙ্গল ক্লাবে আসেন তখন তার বয়স ছিল মাত্র 21 বছর। সময় অনেকটা পেরিয়ে গেছে, আজ তিনি 28 বছর, 28 ইয়ার্স ওল্ড। দক্ষিণ কোরিয়ার কেফুল লিগে তিনি এই মুহূর্তে খেলছেন। তার বর্তমান দলের নাম জিংজু সিটিজেন এফসি। এই দলের হয়ে এই 2021-22 মরশুমে তিনি খেলেছেন 9টি ম্যাচ, 2টি গোল করেছেন, 2টি গোলে অ্যাসিস্ট করেছেন, 1টি হলুদ কার্ডও দেখেছেন। প্রথম ইলেভেনে, প্রথম একাদশে তিনি যে স্থান পেয়েছেন তার পার্সেন্টেজ প্রায় 74%, একটু ঠিকঠাকই বলতে হয়। এই হলো তার বর্তমান পরিস্থিতি। তিনি তার নিজ দেশে দক্ষিণ কোরিয়ার কেফোল লিগে খেলছেন, জিংজু সিটিজেন এফসিতে। এই ফুটবলারটি সঙ্গে এই জিংজু সিটিজেন এফসির চুক্তি জুন মাসের 30 তারিখে শেষ হয়ে যাচ্ছে। তার এজেন্টের সাথে অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রে পাওয়া খবর, ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তারা, তারা তো সব কিছুতে নাটকীয়তা এবং গোপনীয়তা বজায় রাখেন, এক্ষেত্রেও তাই। একটা যোগাযোগ হয়েছে, এবার যোগাযোগ হয়েছে বলতে আমি একবারও বলছি না, আমি দাবি করছি না যে ডুডং হিউন আবারও আসছে, এরকম দাবি করব না, করলে একটু ভুল হয়ে গেলেও যেতে পারে। কিন্তু এই 28 বছর বয়সী রাইট উইঙ্গারের সঙ্গে কিন্তু একটু এদিক ওদিক কথাবার্তা চালানোর চেষ্টা ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ করছে। গতকালই শীর্ষকর্তা দেবব্রত সরকার জানিয়েছেন যে জুন মাসের 8 তারিখে, 8 তারিখ বলে কোনো কথা নয়, স্পেসিফিক ডেট নয়, মানে ওর মধ্যেই আর কি ইস্টবেঙ্গল ক্লাবের ইনভেস্টার বা যাই হোক না কেন তাদের নাম তারা ঘোষণা করে দেবে। তা সে ঘোষণা করুক বা না করুক, ডুডং হিউন তার পারফরমেন্স আলো আধারির মতো। কিন্তু আলো আধারির মতো হলে কি হবে বন্ধু? আপনি এই মুহূর্তে আমার ভিডিওটা শুনছেন, আপনার মনে কিন্তু সে একটা দাগ বা আঁচড় কাটতে সমর্থ হয়েছে। যদি আমি প্রশ্ন করি আপনি কি ডুডং হিউনকে সিএফএলে ইস্টবেঙ্গল দলের একজন এশিয়ান কোটার বিদেশি হিসাবে চান কি, আমি জানি আপনারা এক বাক্যে হ্যাঁ বলবেন। তার একটা ওপিনিয়ন পোল হয়েই যাক বন্ধু, যারা চান তাকে দয়া করে একটা ছোট্ট মতামত একটু কষ্ট করে দিয়ে দেবেন। সেই ডুডং হিউন, তাকে আরও একবার যদি আপনারা লাল হলুদ জার্সি পায় জার্সি গায়ে দেখতে পান অবাক নিশ্চয়ই হবেন, কিন্তু সবথেকে বড় কথা আপনারা অত্যন্ত খুশি হবেন। ডার্বি ম্যাচে তার অসাধারণ বিশ্বমানের ফ্রিকিকের গোল, বিপক্ষ দলে ডুডু যিনি কিনা তার আগে আপনাদের ইস্টবেঙ্গল জার্সিগাও খেলেছিলেন, ডুডুকে লাল কার্ড দেখে 50 মিনিটের মাথায় বেরিয়ে যেতে হয়। ইস্টবেঙ্গল জয়লাভ করে, যদি ভুল না করি খুব সম্ভবত 4-0 গোলে। মোহনবাগানের গোলরক্ষক, তখন এটিকে মোহনবাগান নয় শুধুই মোহনবাগান, গোলরক্ষক সিল্টন পাল। স্মৃতির স্মরণীতে হেঁটে টুকরো টাকড়া কিছু বিচ্ছিন্ন ছবিকে জোড়াতাবার চেষ্টা মাত্র। সেই ডুডং হিউনের একটা আসার সম্ভাবনা যদি ইস্টবেঙ্গল ক্লাবে তৈরি হয় তাহলে আপনারা কতটা খুশি হবেন বা অখুশি হবেন, আমি সেই মতামতের অপেক্ষায়। আমি একবারও বলছি না ডুডং হিউন ইস্টবেঙ্গল এসে গেলেও তিনি খেলবেন না, একটা সূত্র কিন্তু পাওয়া যাচ্ছে, কিন্তু সেটা কিছুদিন পরে হয়তো